عليكم ورحمة الله وبركاته. سورة نازعات 22 নম্বর 23 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা 1 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনছিলাম, আজকে 23 নম্বর আয়াত থেকে একদম 46 নম্বর আয়াত পর্যন্ত শেষ পর্যন্ত আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছেন যে ফিরাউনের কথা বলছিলেন আর কি, সীমা লঙ্ঘনকারীদের কথা, ফিরাউন এবং মুসার কথা আল্লাহ তাআলা বলছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাহাশারা ফানাদা فقال انا ربكم الاعلى। ফিরাউন যখন তার জাদুকরদেরকে নিয়ে বহু সাপ, বড় বড় সাপ তৈরি করলো, জাদুর সাপ তৈরি করলো, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মূসা তোমার হাতে ওটা কি? আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বহু সাপ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, লা তাখাফ, মূসা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার হাতে ওটা কি? বললেন, আমার হাতে ওটা হলো লাঠি। বললেন, লাঠিটা ফেলে দাও। লাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সেই লাঠিটা একটা বিরাট আকৃতির সাপ হলো, সেই সাপে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সকল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপক্ষে ফিরাউন যে সাপ তৈরি করেছিল জাদুকরদের দ্বারা, সকল সাপগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই সাপে খেয়ে ফেলল। তখন ফিরাউন, ওই জাদুকররা তো জানে যে জাদুতে, জাদু জাদুকে খাইতে পারে না, তখন সমস্ত জাদুকররা বলল যে আমরা যেটা করেছি এটা হলো জাদু, আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা করেছে এটা জাদু না, কারণ জাদু কখনো জাদুকে খাইতে পারে না। এই কথা বলার পরে ওখানে হাজার হাজার জাদুকর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন ফিরাউন দেখলো যে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এই আয়োজন করা হলো, কিন্তু হয়ে গেল কি, বিপরীত, উল্টা হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জাদুকরদের কাউকে আগুনে পোড়ায় ফেললেন, শাস্তি দিলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফিরাউন কি করলেন আল্লাহ তাআলা সেটা বলছেন, ফাহাশারা ফানাদা, অতপর সে লোকদেরকে ডাক দিল, একত্রিত করল। ফিরাউনের যত লোকজন ছিল সমস্ত লোকজনকে ফিরাউন একত্রিত করল। একত্রিত করে কি বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলল যে আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। এই রাব্বুকুমুল আলা এর তাফসিরে মুফাসসিরিনে কিরাম বলছে, সে যে বলেছে যে আমি তোমাদের শ্রেষ্ঠ রব, এর দ্বারা সে আসমান জমিন এবং বিশ্ব জাহানের প্রতিপালক এ কথা সে বলেনি। সে যে বলেছে আনা রব্বুকুমুল আলা, এর দ্বারা এ কথা বুঝায় না যে সে বলেছে যে আমি আকাশ জমিন সব কিছুর স্রষ্টা, আমি এ কথা সে বুঝায়নি, কারণ সেও আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, সেও এক, সে নিজেও এক অন্য শক্তির প্রতি কি বিশ্বাসী। কারণ ফিরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিল, তখন ওই ফিরাউন বলল কি যে মূসা তুমি আল্লাহর নবী না, তুমি আল্লাহর নবী না,
ফিরাউন যদি আল্লাহকে বিশ্বাস না করত তাহলে বলল কিভাবে যে তুমি আল্লাহর নবী না? বলছে তুমি আল্লাহর নবী না, যদি তুমি আল্লাহর নবী হতে তাহলে তোমার কাছে সোনার কাকন থাকতো, সোনার কাকন মানে চিরুনি, তোমার কাছে সোনার চিরুনি থাকতো এবং তোমার পাহারায় কি ফেরেশতা থাকতো, সুতরাং তুমি আল্লাহর নবী না। তাহলে ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। এই কথার দ্বারা ফেরাউন এই কথা বুঝাতে চায়নি যে আকাশ জমিন সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আমি, এটা ফেরাউন বুঝাতে চায়নি। বরং ফেরাউন বুঝাতে চেয়েছে যে এই রাজ্যে আমি ছাড়া, আমার কর্তৃত্ব ছাড়া আর কারো কোনো কর্তৃত্ব চলবে না। এটাই ফেরাউন কি চাইছে বুঝাতে চেয়েছে, তাফসিরে এটা এসেছে। তার মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, পরকালীনকে বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি এইটা বিশ্বাস করেন যে এই দেশে এই রাজ্যে আল্লাহর আইন চলবে না আমার আইন চলবে, আমি যা বলবো তাই, আমার সংবিধান যা বলবে তাই, এর বাইরে কোনো আইন চলবে না, তাহলেও সে ব্যক্তি কি মুসলমান হিসাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারবে না। তার মানে হলো আল্লাহর আইন যেমন মসজিদে চলবে, আল্লাহর আইন যেমন মাদ্রাসায় চলবে, আল্লাহর কোরআনের আইন ঠিক তদ্রূপ পরিবারে চলবে, রাষ্ট্রে চলবে, সমাজে চলবে। এটা যদি নাও চলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে এই আইন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র যদি চলে তাহলে এই সমাজ এই পরিবার এই রাষ্ট্রে আল্লাহ তাআলা যে শান্তির ওয়াদা করেছেন সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ফিরাউন কি বললেন যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। তারপরে কি বললেন, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, সে যেই উদ্দত্তপূর্ণ আচরণ করেছে সে বলেছে যে আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা, আমার রাজ্যে আমার আইন ছাড়া আর কারো আইন চলবে না, আমি যা বলবো তাই, আমি হলাম এই রাজ্যের জন্য রব। এই যে সীমা লঙ্ঘন করেছে, এই যে তখন আল্লাহ তাআলা কি করলেন, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন নাকালা আযাবে, আল আখিরাতা ওয়াল উলা, দুনিয়া এবং আখিরাত। তার মানে হলো তার অপকর্ম এবং সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের আযাব দ্বারা কি করলেন, তাকে পাকড়াও করলেন। দুনিয়ার আযাব কি? দুনিয়ার আযাব হলো আল্লাহ তাআলা তাকে এবং তার গোষ্ঠীকে নীল দরিয়ার ভিতরে সুবায় মেরেছিলেন। তারপরে আরও আযাব আছে, অন্য সুরায় আছে, তাফসিরে বলবো ইনশাআল্লাহ যখন ওই সুরা আসবে। ফেরাউনের উপরে পরপর নয়টা আযাব এসেছিল, নয়টা আযাব, তার মধ্যে একটা আযাব হলো উকুনের আযাব। উকুন মানুষের মাথায় যে উকুন আছে না, এই উকুনের আযাব মানে যে কোনো জায়গায় যায় তার উকুন, মাথায় উকুন, দাড়িতে উকুন, গোপে উকুন, গায়ে উকুন, উকুনের অত্যাচারে গোটা জাতি অতিষ্ঠ হয়ে গেছে। এই উকুনের অত্যাচারে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, শুইতে পারে না, বসতে পারে না, শুধু উকুনের অত্যাচারে। তখন মুসা আলাইহিস সালাতুয়াসসালামের কাছে যে বলছে যে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, দেখেন ও কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি। পৃথিবীর কাফেররা আল্লাহকে অস্বীকার করেনি, কিন্তু তারপরেও কেন কাফের, কাফের হওয়ার কারণে আল্লাহকে স্বীকার করেছে কিন্তু আল্লাহর হুকুম মানেনি। স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যায় না। বলছে মুসা, মুসা তুমি তোমার আল্লাহরে বলো আমি তোমাদের প্রতি ইমান আনবো, এই আল্লাহ যেন এই গজবটা উঠায় না। আল্লাহ উঠায় নিলেন, নেওয়ার পরে বেশ কিছুদিন আবার ভালো আছে, কিন্তু ওই সেই যে শয়তান ঘাড়ে লাগছে আবার মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করছে। তখন আল্লাহ তাআলা ব্যাঙের গজব দিয়েছেন, ব্যাঙ এমন পরিমাণ ব্যাঙ যে যেখানেই মানুষ দাঁড়ায় ব্যাঙ তার গলা পর্যন্ত হয়ে যায়, মুখ পর্যন্ত হয়ে যায়, কাঁধ পর্যন্ত হয়ে যায়, ব্যাঙের অত্যাচারে অতিষ্ঠ।
যেখানেই খাওয়া রান্না বাড়া করে থয় ব্যাং এসে উপস্থিত, ব্যাং খাদ্যের ভিতরে, ব্যাং শোয়ার বিছনায়, ব্যাং লেপের তালে, ব্যাং খাটের নিচে, ব্যাং নিজের গার উপরে, মানে ব্যাঙের অত্যাচারে শেষ। আবার মুসার কাছে বলছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা ব্যাঙের গজব উঠায় নিয়েছেন। এরপরে আবার দোয়া করছে, এবার আবার কিছুদিন যাওয়ার পরে, সপ্তাহ দশ দিন যাওয়ার পরে আবার সেই আগের জায়গায় ফিরে গেছে। আল্লাহ তাআলা রক্তের গজব দিলেন, রক্ত কলের থেকে টিউবওয়েল থেকে পানি উঠায় জগের ভিতরে রেখে দেয়। কিছুক্ষণ পরে দেখে সেই পানি গজব রক্ত হয়ে গেছে, খাদ্য পাকায় রেখে দেয় খাদ্য রক্ত হয়ে গেছে, পুকুরের পানি রক্ত হয়ে গেছে, টিউবওয়েলের পানি রক্ত হয়ে গেছে, মানে রক্তের গজব। কোরআনুল কারিমে আছে, এটা হাদিস না, এরকম সাত প্রকারের গজব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই রক্তের গজব, উকুনের গজব, ব্যাঙের গজব, মহামারীর গজব, মানে এরকে পরপর গজব দিয়েও আল্লাহ তাআলা এদেরকে কি করতে পারেননি, আল্লাহ তাআলার প্রতি এরা ঈমান আনেনি। তাই আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ তাআলা দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব দিয়ে তাদেরকে কি করেছেন, পাকড়াও করেছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে আছে, লাইবরাতান, ভয়, এ শিক্ষা, লাইবরাহ, শিক্ষা, লিমাই আকশা, যে আল্লাহকে ভয় করে, মানে যে আল্লাহকে ভয় করে, ফিরাউনের উপরে যে অবস্থা, ফিরাউনের যে হয়েছে, এর উপরে আল্লাহকে যারা ভয় করে তাদের কি আছে, শিক্ষা আছে। যারা আল্লাহকে ভয় করে তারা এগুলো দেখে শিক্ষা নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সময় কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফিরাউনের গোষ্ঠী আল্লাহকে ভয় করেনি, এই থেকে আযাব থেকে শিক্ষা নেয়নি, ধ্বংস হয়ে গেছে। যারা আল্লাহকে ভয় করে তারা এইগুলো কাহিনী থেকে কি নেয়, শিক্ষা নেয়। শিক্ষা নিলে আর কি করে না, অপরাধ করে না। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সৃষ্টি করা কি কঠিন, নাকি এই বিরাট আকাশ সৃষ্টি করা কঠিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, না এই বিরাট আকাশ সৃষ্টি করা কঠিন। তার মানে হলো কাফেররা বলতো মানুষ কিভাবে আবার মানুষকে সৃষ্টি করবে, মানুষ তো মরে যাবে, হাড্ডি হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, এই মানুষ কিয়ামতের দিন আবার কিভাবে উঠবে। তখন আল্লাহ তাআলা বলছেন যে কোনো নমুনা ছাড়া, কোনো নিশানা ছাড়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি, কোনো অস্তিত্ব ছিল না, আমি মানুষকে বানিয়েছি, এই বিরাট আকাশকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কি বেশি কঠিন, তোমাদেরকে যে কিয়ামতের দিন আবার পুনরায় সৃষ্টি করবো, এই সৃষ্টি করা কি বেশি কঠিন, না এই বিরাট আকাশ সৃষ্টি করা বেশি কঠিন। আল্লাহ তাআলা বলছেন যে এই আকাশকে আমি কি করেছি, সৃষ্টি করেছি। তোমাদের মাথার উপর যে বিরাট আকাশ আছে, যেখানে অগণিত নক্ষত্র আছে, সৌরজগৎ আছে, এগুলো সৃষ্টি চেয়ে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কি বেশি কঠিন, কারণ তোমাদেরকে প্রথমে যখন সৃষ্টি করেছিলাম তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তোমরা মরে গেলে তোমাদের মাটিতে খেয়ে ফেললেও কিছু না কিছু অবশিষ্ট অস্তিত্ব থাকবে, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কোনো কঠিন না। আল্লাহ তাআলা এটা কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন রাফা সামকাহা ফাসাওয়াহা, তিনি সুউচ্চ করেছেন তার ছাদকে, অতবার তাকে করেছেন সুবিন্যস্ত। তার মানে হলো এই যে বিরাট আকাশকে আল্লাহ তাআলা সুউচ্চ আকাশকে বানিয়েছেন এবং এটাকে সুবিন্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আকাশকে আমি বানিয়েছি এবং এটাকে তোমাদের মাথার উপরে কি বানিয়ে দিয়েছি, ছাদ বানিয়ে দিয়েছি এবং এটাকে সুবিন্যস্ত করেছি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন
وأغطس ليلها وأخرج ضحاها আর তিনি রাত্রকে করেছেন অন্ধকারময় আর দিনকে করেছেন আলোকময় আল্লাহ তাআলা রাতকে করেছেন অন্ধকার আর দিনকে করেছেন কি আলোকময় তার মানে কি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই দিনের আলোটাকে আল্লাহ তাআলা ঢেকে দেন দিয়ে রাতের আধার নিয়ে আসেন আবার এই রাতের আধার কাটতে না কাটতেই আল্লাহ তাআলা আকাশে সূর্য উদিত করেন এবং দুনিয়ার অন্ধকারটাকে দূর করে মানুষের চলা ফেরা কাজ কাম অফিস আদালত সবকিছু কি করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা বলছেন এটা আমার নিয়ামত আমি রাত এবং দিনকে কি করেছি সৃষ্টি করেছি ওয়া আগতাসা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আর তিনি তার রাত্রকে করেছেন অন্ধকারময় এবং দিনকে করেছেন আলোকময় আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা তারপরে তিনি জমিনকে করেছেন প্রশস্ত করেছেন জমিনকে প্রশস্ত করার অর্থ হলো আসমান সৃষ্টি করার কথা বলার পর আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার কথা বলেছেন এই কথা দ্বারা বোঝানোর উদ্দেশ্য নয় যে আসমান আগে সৃষ্টি করেছেন জমিন পরে সৃষ্টি করেছেন এখানে সৃষ্টির ক্রমিকতা অর্থাৎ ধারাবাহিকতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তারপর আল্লাহ তাআলা বলছেন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা তিনি বের করেছেন তার থেকে পানি এবং তার থেকে ফলমূল অর্থাৎ এই জমিন থেকে আল্লাহ তাআলা পানি বের করেছেন এবং ফলমূল তৈরি করেছেন খাদ্য তৈরি করেছেন কেন যাতে সকল সৃষ্টি এই জমিন থেকে যে খাদ্য আসে সেই খাদ্যটা কি করতে পারে গ্রহণ করতে পারে শুধু মানুষ না সমস্ত সৃষ্টি পশু পাখি গাছপালা তৃণলতা যত সৃষ্টি আল্লাহর আছে সকল সৃষ্টি খাদ্য গ্রহণ করে কোথার থেকে জমিন থেকে এই জমিন থেকেই তাদের খাদ্যের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলছেন ওয়াল জিবালা আরসাহা আর তিনি পাহাড়কে দিয়েছেন গেতে পাহাড়কে গেতে দিয়েছেন অর্থাৎ এই জমিন যখন সৃষ্টি করেছেন জমিনটা তো পানির উপর এই জমিনটা নাড়াচাড়া করছিল আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড় দিয়ে জমিনটাকে কি করেছেন গেতে দিয়েছেন আমাদের এই জিয়াউর রহমান খাল কেটেছিল ওরে বাবা খাল একটু কেটেছিল এইটাকে পুঁজি করে রাজনীতি চলতেই আছে সারা দুনিয়া বাদশা রাজা যদি ইচ্ছা করে একটা নদীর 100 ভাগের 1 ভাগ খনন করা সম্ভব কখনো সম্ভব না আল্লাহ তাআলা বলছেন এই দরিয়া এই নদী এই পাহাড় এই পর্বত সব কিছু আমি বানাইছি এই আমরা ছোটবেলায় মনে করতাম যে মনে হয় এই পাহাড় টাহাড়গুলো মনে হয় তৈরি করা না সৌদি আরবে আপনারা যদি কেউ যেয়ে থাকেন অথবা শুনে থাকেন সৌদি আরবে আপনি মনে করেন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন এক একটা শহর থেকে আরেকটা শহর হয়তো 500 কিলোমিটারের দূরত্ব যাওয়ার সময় দেখবেন যে এখানে একদম মরুভূমি কিচ্ছু নেই সমান জমি আসার সময় দেখবেন এখানে বিরাট একটা পাহাড় কেন মরুভূমিতে ওই বালুর ঝড় হয় এই কারণেই আল্লাহ তাআলা মরুভূমির উটকে উটের আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই উটগুলো যখন বালুর ঝড় হয় উটগুলো বালির ভিতরে মুখ লুকায় রেখে একাধারে 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে খাদ্য ছাড়া কারণ কি এরা যে খাওয়ারগুলো খায় পানিগুলো খায় কিছু পানি তাদের ডাইরেক্ট পেটে যায় আর 1 সপ্তাহ পরিমাণ পানি তাদের রিজার্ভ থাকে যখন বালুর ঝড় হয় এরা চোখে মুখে কিছুই দেখে না এরা তো মারাই যাবে তখন নিজের মুখকে বালুর ভিতরে লুকায় রেখে ওই যে তাদের রিজার্ভ ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির থেকে অল্প অল্প করে পানি বের করে আর নিজেরা খেয়ে বেঁচে থাকে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেননি আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি তো ওই
মরুভূমিতে যখন বালুর ঝড় হয় তখন মনে করেন যে বালু এসে এক জায়গায় ঘুরতে ঘুরতে যদি জমা হয় সমস্ত বালুগুলো ওই জায়গায় জমা হতে হতে দেখা যাবে একদিন দুই দিনের ভিতরে সেখানে একটা পাহাড় হয়ে গেছে, বিরাট পাহাড় হয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবালা আরসাহা, আর তিনি পাহাড়কে দিয়েছেন গেতে। এর বিশাল তাফসীর আগামী এতে আসতেছে সুরা, এ কারণে আর এই পাহাড়ের বেশি তাফসীর এখানে করলাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মাতাআল্লাকুম ওয়ালিয়ানআমিকুম, উপভোগের সামগ্রী স্বরূপ এবং তোমাদের গবাদি পশুর জন্য। বলছে যে তোমাদের গবাদি পশুর জন্য, অর্থাৎ তোমরা এই আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে আল্লাহ তাআলা যে আখিরাত যে সংগঠিত হবে এটা একেবারেই তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেখানে একথা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা অত্যন্ত বিজ্ঞতা সহকারে বিশাল জগৎ এবং তার মধ্যে জীবন জগতের জীবন ধারণের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, শুধু আমাদের না মানুষেরও, শুধু মানুষের না সকল ধরনের প্রাণীর খাদ্যের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলছেন فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى, অতঃপর যখন এসে পড়বে সেই মহাবিপদ। তাম্মাতুল কুবরা শব্দের অর্থ হল, তাম্মাতুল কুবরা মানে কিয়ামত, যখন কিয়ামত এসে পড়বে। আল্লাহ তাআলা বলছেন يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى, মানুষ যা করেছে সেদিন তা স্মরণ করবে, অর্থাৎ কিয়ামত, তার মৃত্যু যখন চলে আসে, মৃত্যুর কাছাকাছি সময়, আজরাইল এসে গেছে অথবা সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যুর অনেকক্ষণ আগেই অনেকে আলামত বুঝতে পারে। হয়তো আপনি দেখছেন সে ব্যক্তি হঠাৎ মরে গেছে, কিন্তু মরার আগেও সে ব্যক্তি কি অনেক কিছু বুঝতে পারে এবং আলামত নিশানা বুঝতে পারে, কিন্তু সে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলার ক্ষমতা দেয় না। যেমন আমরা যদি সামনে একটা কোনো ভয়ঙ্কর কিছু দেখি, আমরা বলবো যে ভাই এই জিনিস দেখেছি, আজরাইল দেখলো, ফেরেশতা দেখলো, অনেক কিছু দেখলো, কিন্তু মরল তার অনেকক্ষণ পরে, কিন্তু কোনো কিছু বলার সেই ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা তাকে দেননি। আল্লাহ তাআলা সেই সময় যখন সাকরাতুল মাউত শুরু হবে, অথবা এও একটা অর্থ, তখন তার সব কিছু মনে পড়বে, যাহারে ছোটোবেলায় এই করেছি, তারপরে স্কুলে গিয়েছি, বড় হয়েছি, এই এই অপরাধ করেছি, আরে এই করার দরকার ছিল, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি তো এখন মারাই যাচ্ছি, তাহলে আমার এই সম্পদের কী লাভ, আমি এই অর্থের জন্য কত নামাজ পড়িনি, কত রোজা রাখিনি, ওই অমুকের অর্থ মেরে খেয়েছি, মানুষের অর্থ ফেরত দেয়নি, লাভ হলো কি আজকে, তো আমি চলেই যাচ্ছি। এইভাবে তার জীবনের সকল কার্যক্রম তার কি পড়বে, মনে পড়বে, কিন্তু কিছুই করার থাকবে না। আপনি যদি একজনের এক বিগত জায়গা দখল করে খান, হিসাব দিতে হবে আপনার, ভোগ করছে কে, আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার আত্মীয় স্বজনরা খাচ্ছে, হিসাব দেবে কে, আপনি, কারণ এটা দখল করেছে কে, আপনি করেছেন। ছেলেরা দখলও করেনি, ছেলেদের কোনো দায় দায়িত্বও নেই। ছেলেরা যদি মনে করে যে আমার আব্বা এই অন্যায়টা করে গেছে, আমি আব্বার অন্যায়ের জন্য যাতে আল্লাহ তাআলা শাস্তি না দেন আমি এটাকে ফিরত দেব, তাহলে সেটা কি ছেলেদের ব্যাপার, সেটা হলো তাদের বাবার প্রতি ইহসান করা। কিন্তু ছেলেরা যদি না করে, ছেলেদের কিছু হবে না, গুনাহ হবে কার, মা বাবার। হাজার হাজার সন্তান আছে, বাবা কোটি কোটি টাকা রেখে গেছে, হজ করেনি, ছেলেদের উপর বদলি হজ ফরজ না করে না, করে না বদলি হজ, তুমি করলে না ঠিক আছে, তুমি একটা ভালো আলেম অথবা একজন ভালো জান্নেওয়ালা আলেমকে পাঠিয়ে দাও না, 4 লাখ টাকা খরচ করে যে তুমি আমার বাবার পক্ষ থেকে হজটা করে আসো, সব কার হবে, বাবার হবে, যেহেতু বাবার পক্ষ থেকে ফরজ কি করা হচ্ছে, আদায় করা হচ্ছে। তাহলে বহু সন্তান আছে, বাবা সারা জীবন কষ্ট করে টাকা কামানোর জন্য হজে যেতে পারেনি, এত বড় একটা বিরাট ফরজ দায়িত্ব পালন করেনি, অথচ সন্তানরা সেই বাবার টাকা
মোষ মেরে খাচ্ছে, দেশি মুরগি, বড় বড় মানে আত্মীয় স্বজনের বাড়ি, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, আত্মীয় স্বজন খাচ্ছে, বিরাট আনন্দ উল্লাস করছে, অথচ বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বদলি হস্তটাও কি করলো না। তাহলে বলো কি এই সমস্ত কৃতকর্ম কি তার মনে পড়বে যে আমার এই করার দরকার ছিল আমি করতে পারিনি, কি করার দরকার ছিল আর কি করেছি, এগুলো সব তার মনে পড়বে। মরার আগে যেমন মনে পড়বে, কেয়ামতের দিনও তার সব কি করবে মনে পড়ে যাবে। এখন যেমন আমার মনে আছে আমি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছি, কিভাবে আসছি, ঠিক মানুষের জীবনের সব কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেমোরিতে দিয়ে দেবেন এবং তার মেমোরিকে খুলে দেবেন, সে সব বুঝতে পারবে যে আমার জীবনে কি অন্যায় আমি করেছি। আমার এখন আমি হয়তো জীবনে অনেক অন্যায় করেছি, আমার এখন কি নেই মনে নেই, কিন্তু সেদিন মনে পড়বে। এজন্য প্রতিটা মুহূর্তে তওবা করা যে আল্লাহ আমার জানা অজানা কত অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমি হয়তো ধরেন আপনি কোনো যখন ছোট ছিলেন, ওদেরকে থামান, যখন ছোট ছিলেন হয়তো আপনি দেখা যাচ্ছে একজনের গাছ থেকে আম পেড়ে খেয়েছেন, আজ থেকে 15 বছর আগে একজনের গাছ থেকে আপনি 15 বছর আগে আম পেড়ে খেয়েছেন, একজনের গাছ থেকে নারিকেল একটা খেয়ে ফেলেছেন, অথবা রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনের গাছ থেকে একটা জিনিস খেয়ে ফেলেছেন, আপনার এখন কি নেই মনে নেই, কিন্তু সেই দিন কি পড়বে মনে পড়বে। এই জন্য প্রতিটা মুহূর্তে তওবার উপরে থাকা যে আল্লাহ কোন অপরাধ করেছি, কখন কি করেছি মনে নেই, কবে হয়তো আপনি একটা মিথ্যা কথা বলেছেন আপনার মনে নেই, কিন্তু আপনি তওবা করলে আল্লাহ তাআলা কি করে দেবেন মাফ করে দেবেন। আর যদি তওবা না করেন তাহলে সেদিন আপনার মনে পড়বে যে আপনি অমুক বয়সে অমুক দিন অমুক জায়গায় অমুকের সাথে আপনি কি করেছেন একটি মিথ্যা কথা বলেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন তোমরা একনিষ্ঠ তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কমপক্ষে প্রতিদিন আমি 70 বারের থেকেও বেশি আল্লাহর কাছে তওবা করি। আরেকটি বর্ণনায় আছে 100 বারের থেকেও প্রতিদিন আমি আল্লাহর কাছে কি করি তওবা করি। আল্লাহ তাআলা বলছেন আর প্রকাশ করে দেওয়া হবে জাহান্নামকে দর্শনকারীদের জন্য, সেদিন জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে, জাহান্নাম দেখতে পাবে মানুষ, জাহান্নাম সামনে নিয়ে আসা হবে, ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে, মানুষ দেখবে। যারা পাপিষ্ট ব্যক্তি তারা তো বুঝতেই পারবে যে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন অতবার এই জাহান্নাম তো তাদের জন্য যারা সীমা লঙ্ঘন করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা নির্দেশকে তারা পালন করেনি, তারা কি করেছে সীমা লঙ্ঘন কিভাবে করেছে, আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন কিভাবে করেছে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তারা মনে করেছে আমরা চিরজীবন কি দুনিয়ায় বেঁচে থাকবো, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তারা নামাজকে প্রাধান্য দেয়নি, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তারা ব্যবসাকে প্রাধান্য দিয়েছে, তারা যাকাতকে প্রাধান্য দেয়নি, তারা ব্যবসাকে প্রাধান্য দিয়েছে, তারা সুদকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তারা হালালকে কি দেয়নি প্রাধান্য দেয়নি, তারা গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা দুনিয়ার লোভ লালসাকে কি দিয়েছে প্রাধান্য দিয়েছে, তারা ভুলেই গিয়েছে যে আমি যখন মারা যাব এগুলো সব পড়ে থাকবে, কোনো কিছুই আমার সাথে যাবে না, এবং এগুলোর দ্বারা আমার কিয়ামতের দিন বিন্দুমাত্র কোনো উপকার হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা সীমা লঙ্ঘন করেছে কি দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে তারা অগ্রাধিকার দিয়েছে। فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, যারা আল্লাহর আখিরাতকে ভুলে গিয়েছে, আল্লাহর আজাবকে ভুলে গিয়েছে, আল্লাহ যারা কিয়ামতকে ভুলে গিয়েছে, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى তবে নিশ্চিত জাহান্নাম হবে তাদের ঠিকানা। আল্লাহ তাদের জন্য জাহান্নাম, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হেফাজত করো আল্লাহ।
واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর তখন যে ভয় রেখেছিল তার প্রতিপালকের মুখোমুখি হওয়ার এবং বিরত রেখেছিল নিজের নফসকে কামনা বাসনা থেকে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে যারা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি দুনিয়ার জীবনে যারা প্রতিপালকের মুখোমুখি হওয়ার ভয় করেছিল অর্থাৎ দুনিয়ার ভিতরে যারা এই আশা রেখে কাজ করেছে যে আরে আমি তো এই কাজটা করছি আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার তো একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে আল্লাহ যদি সেদিন আমাকে জিজ্ঞেস করে বান্দা তুমি কি করেছিলে তোমার কি করার দরকার ছিল তুমি কেন করেছিলে সেদিন যদি আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে এই আল্লাহর মুখোমুখি হওয়ার ভয় যে ব্যক্তি করেছে ওয়ানাহান নাফসে আনিল হাওয়া এবং নফসের কামনা বাসনা থেকে নিজেকে দূরে রেখেছে নিজের নফস এসে আমি একটু গান শুনি কিন্তু সে গান শোনে নাই নিজের নফস এসে আমি একটু তামাশা করি তামাশা সে ব্যক্তি করে নাই নিজের নফস এসে দুনিয়ার খায়েশের দিকে আমি ফিরে যাই কিন্তু সে ব্যক্তি ফিরে যায়নি আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া পরকালীন জীবনে হিসাব নিকাশের চিন্তা যে ব্যক্তি করবে পরকালীন জীবনে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে এই ভয় রেখে যে ব্যক্তি রাস্তা চলবে পথ চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর নিজের নফসের খায়েশ মোতাবেক যে ব্যক্তি দুনিয়ায় চলবে না নিজের নফসের তামাশা নিজের খায়েশ অনুযায়ী যে ব্যক্তি নিজেকে চালাবে না ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তার ঠিকানা দেবে জান্নাতে সুবহানাল্লাহ দুনিয়ার লোভ লালসা ভাই বেশি না আমি সবাইরে বলি ভাই বহু অর্থ সম্পদের দরকার নেই কি করবেন আপনি অর্থ সম্পদ হাজার হাজার আহারে বনানী কবরস্থানে যদি যান আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক শিল্পপতি বড় বড় কবি বড় বড় খেলোয়াড় বড় বড় গায়ক বড় বড় নায়ক জগৎ জোড়া যাদের নাম তারা কবরস্থানে কি আছে বনানী কবরস্থানে শুয়ে আছে আহ কি লাভ হাজার হাজার কোটি টাকার মালিক কত মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে কত মানুষের সম্পদ ভোগ দখল করে খেয়েছে কত মানুষকে মেরে ফেলেছে ক্ষমতার জোরে কত মানুষের উপর অত্যাচার চালায়েছে আজকে সে ব্যক্তি নিঃসঙ্গ একা আল্লাহর হিসাবের মুখামুখি হয়ে গেছে আজকে আর তার কোনো লাভ নেই আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা তারা আপনার কাছে জানতে চায় কিয়ামত সম্পর্কে তার আগমন হবে কবে কখন তার আগমন হবে কিয়ামত কখন হবে কাফেররা আপনার কাছে জিজ্ঞেস করে আপনি বলেন ফিমা আনতা মিন দিকরা আপনার কি সম্পর্কে তার বর্ণনার সাথে এটা কবে হবে এটা জানার আপনার কি দরকার কিয়ামত কবে হবে এটা জেনেও কোনো কি নেই লাভ নেই আল্লাহ তাআলা বলছেন ইলা রব্বিকা মুনতাহা তার চূড়ান্ত জ্ঞান তো একমাত্র আপনার প্রতিপালকের কাছে আমাদের দেশে অনেক মুসলমান আছে মুসলমান তো এদেরকে বলা যায় না কারণ আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ মুসলমানরা হলো মুশরিক কে বলছেন আল্লাহ বলছেন অধিকাংশ মুসলমানরা কি মুশরিক কত বড় কথা দেখেন কোরআনের কথা যে অধিকাংশ মুসলমান কি মুশরিক আপনি নামাজ পড়েন কিন্তু আপনি বলছেন আরে আমার গরুটা যদি না থাকতো রে তাহলে আমি না খেয়ে মারা যাইতাম আপনি বলছেন কি আমার এই গরুটা যদি না থাকতো আমি না খেয়ে মারা যেতাম আমার যদি এই বাড়িটা না থাকতো তাহলে আজকে আমি ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসে যাইতাম আমার না খেয়ে মারা যেতে হইতো তার মানে কি আপনি শিরিক করলেন আল্লাহর সাথে তার মানে এই গরু আপনাকে কি দেয় আপনার রিজিকের ফয়সালা কে করে গরুতে করে আপনার রিজিকের ফয়সালা বাড়িতে করে বুঝলেননি আপনি ঘর থেকে বের হলেন বের হওয়ার সময় পায়ে উষ্টা খাইলেন আপনি বললেন রে আরে আজকে যাত্রাটা নষ্ট হয়ে গেছে কার মুখ দেখে আজকে বের হলাম আপনি আল্লাহর সঙ্গে কি করলেন শিরিক করলেন
এরকম হাজারো হাজারো শিরিক আছে, আর আমাদের দেশে তো মুসলমানরা সওয়াব মনে করে শিরিক করে। কি মনে করে? সওয়াব মনে করে শিরিক করে। এটা আমাদের দেশ ছাড়া আর ভারত পাকিস্তান ছাড়া আর কোনো দেশে নেই, সওয়াব মনে করে শিরিক করে। এক ফাসিকরে ঈদে মিলাদুন্নবীর সময় বাংলাদেশে নিয়ে আসে, এইবারও আনছে, ওই চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়, হেলিকপ্টারে করে নিয়ে যায়। এই ফাসেক তার দেশে তার মুখে দাড়ি নেই, মোষ নেই, কিচ্ছু নেই, সে রসুলের আশেক পীরে কামেল বাংলাদেশে আসছে, তার পায়ে মানুষের সিজদা দেয়, সে কাপড় পরছে টাকনুন নিছে, মোষ নাই, দাড়ি নাই, পর্দা নাই, পুশিদা নাই, এই মুসলমান কবরে সিজদা দেয়, মুসলমান মানুষের পায়ে সিজদা দেয়। কি মনে করে? সওয়াব মনে করে। তার মানে কি? তারা কি করে? শিরিক করে। তা আল্লাহ তাআলা বলছেন, এরা বলে কি? এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে কিয়ামত কবে হবে, এবং সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়েছেন? কিয়ামত কবে হবে এই জ্ঞান মুহাম্মাদের আছে। তারা বিশ্বাস করে। একথা বিশ্বাস করা শিরক, একথা বিশ্বাস করা কি? কুফুরি। কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। আমাদের দেশের মানুষ যে কথাটা বলছিলাম, গুনাহ করে সওয়াবের আশায়, সওয়াব মনে করে কি করে? গুনাহ করে। এই যে মাজারগুলোর কাছে যে সিজদা দেয়, শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়, বিভিন্ন মাজারে গরু দেয়, ছাগল দেয়, মান্নত করে, মাজারের কাছে যে ছেলে চায়, কি মনে করে? সওয়াব মনে করে। তারা মনে করে পীরের কাছে যদি ছেলে চাই, আমার বাবার কাছে যদি ছেলে চাই, তাহলে কি হবে? সওয়াব হবে, আল্লাহ বাবার উপরে খুশি হয়ে আমারে কি দেবেন? ছেলে দেবেন। তার মানে তাদের ধারণা হলো যে বাবা মরার পরে, বেঁচে থাকতে বাবার যে ক্ষমতা ছিল মরার পরে আরও ক্ষমতা কি হাজার হাজার গুণ বেড়ে গেছে, এগুলো হলো কি? শিরক। এ কারণে অধিকাংশ মুসলমান আল্লাহর সাথে শিরক করে। কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও এরা মুশরিক অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি শুধু তাদেরকে সতর্ক করেন যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সতর্ক করেন। এই সমস্ত আলতু ফালতু আউল ফাউল লোকদের সতর্ক করে লাভ নেই, কারণ এদেরকে সারাদিন আপনি বুঝাবেন, এরা কি বুঝবে না। আমাদের দেশে যারা বেদাত করে, এই ঈদে মিলাদুন্নবীর দিন যারা মিছিল করে, মিটিং করে, কেক কাটে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, মোষ নেই, আপনি ওদের কাছে যে বলেন একটু যে ভাই এগুলো বেদাত, আপনার মেরে পিঠের চামড়া খুলে ফেলবে, বলবে যে আমরা আশেকে রসুল, তুমি হলে রসুলের দুশ্মন, আমরা রসুলের আগমনের দিন আনন্দ করছি আর তুমি বলছো যে এটা বেদাত, তোমার নেতা বঙ্গবন্ধুর জন্মদিনে তোমরা আনন্দ করো, কই তখন তো তোমরা বেদাত বলো না। জিয়াউর রহমানের জন্মদিনে আনন্দ হয় তখন তো বেদাত বলো না। তোমরা হলে রসুলের দুশ্মন, আমরা রসুলের জন্মদিনে আনন্দ করছি, তোমরা বলো এটা বেদাত। আপনারে মারবে, উল্টা মারবে তো মারবে, আপনারে কাফের ফতোয়া দিয়ে দেবে। কারণ কি? এরা বোঝে না, এরা আল্লাহরে ভয় করে না। যেন আল্লাহ বলছেন আপনি তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে ভয় দেখান যারা আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুআ, যেদিন তারা তা দেখবে তখন তাদের মনে হবে, যেদিন তারা দুনিয়াতে, যেন তারা দুনিয়াতে এক সকাল বা এক দুপুর ছাড়া অবস্থান করেনি। এটা বলা হয়েছে মুমিনদের ব্যাপারে। মুমিনদের যখন কিয়ামতের দিন যখন সিঙায় ফুঁক দেওয়া হবে, তখন তারা কবর থেকে উঠে তারা মনে করবে কি যে আশিয়াতান, এক সকাল, আও দুহাহা অথবা এক দুপুর, অর্থাৎ সকালবেলা একটু ঘুমায় না মানুষ, এই সকালে একটু ঘুমাইছি, আবার ঘুমের থেকে ডেকে দিয়েছে, এখনো ঘুম ভাঙেনি, অথবা দুপুরবেলা ভাত খাওয়ার পরে যে একটুখানি কাই খাওয়া সুন্নাত, আমি এই দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটুখানি শুয়েছি, আমার ঘুম এখনো চোখ লেগে আসেনি, এমন সময় আমারে কি দিয়েছে? কিয়ামতের দিন আমাকে ডাক দেওয়া হয়েছে। এর ভিতরে সে ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বছর মাটির নিচে ঘুমাইছিল, তার কোনো মালুম হবে না। কারণ কি? সে ব্যক্তি সেই সময়টা আল্লাহর জান্নাতের হাওয়া তার কবরে প্রবাহিত হবে, আল্লাহর জান্নাতের বিছানা আল্লাহ তাকে বিছায় দেবেন, এবং তাকে একটা হাদিস আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যাবে সে ব্যক্তি শহীদ, তোমরা তাদেরকে মৃত্যু বলো না,
তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। তার মানে কি তাদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। সুতরাং আনন্দের সময়টা তাড়াতাড়ি কি চলে যায়, মনে হয় যেন কখন শেষ হয়ে গেছে, অথচ টাইম চলে গেছে তার কাছে কিছু মনেই হয়নি, ঘন্টার পরে ঘন্টা কখন যে শেষ হয়ে গেছে তার কি নেই। একজনের জন্য যদি একজন অপেক্ষা করে কোথাও দাঁড়ায়, দশ মিনিট দাঁড়ায় থাকলে মনে হবে যেন দুই ঘন্টা দাঁড়ায় আছে। অপেক্ষা করা আলেন্তে যার ও আসাদ্য মিনাল মাউত, কারোর জন্য অপেক্ষা করা এলেন মৃত্যুর থেকেও কঠিন। আপনি যদি একজন আপনার প্রিয়জনের জন্য আপনি এক জায়গায় দাঁড়ায় থাকেন, আপনারে বলছে দশটায় আসতে, আপনি এইছেন নয়টায়, এ দশটার পরে প্রতি সেকেন্ডে আপনি ঘড়ির দিক তাকাচ্ছেন যে আসে না কা, দশ মিনিট গেছে আপনার কাছে মনে হচ্ছে জানো দুই ঘন্টা চলে গেছে, কিন্তু আসার পরে আপনার কাছে চার ঘন্টা চলে গেছে, বাদাম টিপতে টিপতে আপনার মনেও নেই, মনে হচ্ছে জানো দশ মিনিট হয়েছে, ঘড়ির দিক তাকায় দেখেন সূর্য ডুবে গেছে। তার মানে কি উত্তম সময়টা খুব শর্ট টাইমে কি চলে যায়। আল্লাহ তাআলা বলছেন যেদিন তারা এই কিয়ামতের অবস্থান দেখবে তারা বলবে আমরা এক সকাল অথবা এক দুপুর অবস্থান করেছি, এর মধ্যেই আমাদের কি এখানে উপস্থিত হওয়ার সময় হয়ে গেছে। সুতরাং ভাইরা আমার, আমাদের প্রত্যেকটি কাজ কিয়ামতকে সামনে রেখে করা উচিত। দুনিয়াকে বেশি অগ্রাধিকার না দেওয়া, দুনিয়াকে অগ্রাধিকার দিলে আখিরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিলে আখিরাত শেষ হয়ে যাবে, দুনিয়ার এই চাকচিক্য রং তামশা মানুষকে আখিরাত থেকে দূরে সরায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা কাজ আখিরাত কেন্দ্রিক করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।